তো এটা হচ্ছে শাওমির একটা টেম্পারেচার আর হিউমিডিটি মিটার এই হচ্ছে মিটারটা তো মিটারের পিছনে বলতে একটা ব্যাটারি রাখার জায়গা আছে খুব কমন একটা ব্যাটারি সি আর বিশ বত্রিশ আর এইখানে একটা ছোট্ট একটা বাটন আছে এটা হলো সেলসিয়াস আর ফারেন আমি কিসের টেম্পারেচারটা চাই এটা একবার প্রেস করলে সেলসিয়াস হবে আর একবার প্রেস করলে ফারেন হবে তো ব্যাটারিটা যদি দেই দেয় আগে থেকে দেওয়া থাকে ব্যাটারিটা একটা ব্যাটারি এক বছরের মতো যাবে অনেক সময় দেখলাম জাস্ট এভাবে এটা স্পেশালিটি হলো স্বামী এই সেন্সারটা কিন্তু স্বামীর বানানো না স্বামীর সেন্সারটা নিয়েছে সুইজারল্যান্ড থেকে খুবই পারফেক্ট একটা সেন্সার যেটা না কে পয়েন্ট থ্রি ডিগ্রি মাইনাস পর্যন্ত এদিক সেদিক হতে পারে আর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে জিরো থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর হিউমিডিটি হচ্ছে জিরো থেকে হানড্রেড পারসেন্ট পর্যন্ত সে পারফেক্টলি দিতে পারে আর এর সাথে যদি ছোট্ট করে একটা ঘড়ি দিয়ে দিত তাহলে মানে আরও পারফেক্ট হইতো টেবিলের উপরে জাস্ট এই জিনিসটা রাখলে আমি টেম্পারেচার হিউমিডিটি আর ঘড়ি তিনটে পেয়ে পেয়ে যেতাম তখন তো আনফর্চুনেটলি এটা নাই তো যতটুকু আছে খারাপ না খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস আর এর মধ্যে ওই বলার মতো আর কোনো ফিচারও নাই শুধু ওই দুইটা জিনিসই দেখায় আর একটা স্পেশাল একটা বিষয় হলো এর মধ্যে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরপর কিন্তু ডিভাইসটা একেবারে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে তারপর আবার নতুন করে শুরু হয় সমস্ত ব্যাটারি সেভিংয়ের কোনো একটা মেকানিজম হবে এছাড়া জিনিসটা বিল কোয়ালিটি তারপরে হচ্ছে ড্রপ টেস্টও পারফেক্ট আমি একদম প্রায় চার পাঁচ ফুট উপর থেকে ফেলে দেখেছি তারপরেও কোনো কিছু হয় না পারফেক্ট একটা ডিভাইস এর মডেল হচ্ছে স্বামীর এমএইচ ও সি টু জিরো ওয়ান এটা হচ্ছে এর মডেল থ্যাংক ইউ